মূলত ক্রিস্টোফার নোলানের নতুন মুভির সাথে প্লটের মিল থাকায় বইটা পড়া শুরু করেছিলাম। ভেবেছিলাম লেখক হয়তো ইতিহাসকে সামান্য কল্পনার মেকআপ চড়িয়ে পরিবেশন করবেন, কিন্তু একই এর মধ্যে একে একে রসায়ন, পদার্থবিদ্যা, দর্শনের তত্ত্ব তো ঢুকলোই, সাথে এলো গোয়েন্দা গল্পের টান টান উত্তেজনা। কিন্তু সবচাইতে অবাক হয়েছি যখন গল্পে প্রবেশ করলো এক রোম্যান্টিক ট্র্যাজেডিও। গল্পটা ছোট্ট করে বলি তবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছুদিন পরেই মার্কিন প্রেসিডেন্টের কাছে এক চিঠি এসে পৌঁছয়, যাতে বলা হয় যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের গোপন ম্যানহ্যাটেন প্রজেক্টের গুরুত্বপূর্ণ তথ্য রাশিয়ায় পাচার হয়ে গিয়েছে। অথচ পৃথিবীর মাত্র 12-13 জনই এই তথ্য জানার ক্ষমতা রাখেন, যার মধ্যে বেশিরভাগই হলেন নোবেল লরিয়েটস। এখন এই সর্বজন শ্রদ্ধেয় বিজ্ঞানীদের মধ্যে কোনজন সেই বিশ্বাসঘাতক? কি সেই তথ্য যা পাচার হয়েছিল, আর কেনই বা সেই বিশ্বাসঘাতকতা? এই নিয়েই বইটির কাহিনী বিন্যাস। সর্বোপরি, আজ থেকে প্রায় অর্ধ শতাব্দী আগে বাংলায় এমন এক সায়েন্টিফিক থ্রিলার লেখার মধ্যে দিয়ে লেখক নারায়ণ সান্যাল বাঙালি পাঠককুলকে উপহার দেন ইতিহাস, বিজ্ঞান আর কল্পনার এক নিদারুণ ককটেল, যা কিনা এক কথায় একটা মাস্টারপিস।